কেমন আছেন আপনারা? ভালো আছেন? কেমন আছেন সবাই? আচ্ছা, আশা করি ভালো আছেন, তাই না? দেখেন, আজকে হচ্ছে 15 তারিখ। 15 তারিখের প্রশ্ন আমরা সলভ করব। প্রথমেই গণিত, দেখেন 15 তারিখ, এখানে 13, 15, 7, 2000, 21, গণিত করবো আমরা, গণিত বিষয়টা করবো। দেখেন, প্রথমেই আছে উত্তর লেখো, 1 নম্বরে আছে উত্তর লেখা। লিখি আমরা, 1 নম্বর বি, 1 নম্বর ক, উত্তর লেখা অবশ্যই উত্তর লিখতে হবে আগে। উত্তর লেখায় অবশ্যই উত্তর লিখতে হবে, না লিখলে কাটা দিবেন। তাহলে দেখেন, দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান কয়টি? কয়টি? 8টি। কি কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই 8টি দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান 8টি। বিদেশি পদ্ধতিতে আছে, সেটা আপনারা যখন প্রি অ্যাডমিশনে উঠবেন তখন ওনারা শিখিয়ে দিবেন। দেশীয় পদ্ধতিতে আরো বেশি আছে, সরি, বিদেশি পদ্ধতিতে বেশি আছে, আমাদের দেশীয় পদ্ধতিতে 8টি। এখন শুধু 8টি লিখলেই হয়ে যাবে, 8টি এভাবে 8টি হয়ে গেল। খ নাম্বার এখানে আছে, জোড় সংখ্যার শেষে কি কি থাকে? জোড় সংখ্যার শেষে কি কি থাকে? এখন আমরা তো জানি যে জোড় সংখ্যার শেষে কি কি থাকে, দেখি সেগুলো। 4, 6, 8 বা 0, 4, 6, 8 বা 0 থাকে। এই যে 2, 4, 6, 8 বা 0 থাকে জোড় সংখ্যার শেষে, এই 5টি থাকে। গ নাম্বার এখানে বলেছে, 3, 3, 3,3 করে গণনা করে 27 পর্যন্ত লিখো। 3,3 করে গণনা করে 27 পর্যন্ত লিখতে হবে, বুঝতে পেরেছেন? দেখেন, 3,3 মানে 3, তার সাথে 3 যোগ, যেটা হবে তার সাথে 3 যোগ, এই যোগ যোগ করে 27 পর্যন্ত লিখতে হবে। এভাবে যোগ যোগ করে করে যেতে যেতে 27 পর্যন্ত লিখতে হবে। 27 যখন হবে তখন আর লিখতে হবে না। দেখেন, তাহলে আমরা লিখি একটু কিভাবে হয় সেটা। 3, 3 এর সাথে 3 যোগ করলে হবে 6, 6 এর সাথে 3 যোগ করলে হবে 9, 9 এর সাথে 3 যোগ করলে হবে 12, 12 এর সাথে 3 যোগ করলে হবে 15, 15 এর সাথে 3 যোগ করলে হবে 18, 18 এর সাথে 3 যোগ করলে হবে 21, 21 এর সাথে 3 যোগ করলে হবে 24, 24 এর সাথে 3 যোগ করলে হবে 27। এই যে দেখেন, এভাবেও দিতে পারেন, কমা দিয়ে লেখেন আপনি, সমস্যা নেই। 27 দাঁড়ি, যেহেতু কমা দিয়েছি শেষে দাঁড়ি দিয়ে দিব। দেখেন, এখন একটা জিনিস দেখেন, তাহলে হয়ে গেল কি, 3 তার সাথে 3 যোগ করেছে, বলেছে 3,3 যোগ গুণ করে, 3,3 করে গণনা করো, 3,3 করে গণনা, মানে 3, 3 এ 6, 3 এর সাথে 3 যোগ করলাম 6 হলো, 6 এর সাথে 3 যোগ করলাম 9 হলো,
নয় সাথে তিন যোগ করলাম 12, 12 সাথে তিন যোগ করলাম 15, 15-র সাথে তিন যোগ করলাম 18, 18-র সাথে তিন যোগ করলাম 21, 21-এর সাথে তিন যোগ করলাম 24, 24-এর সাথে তিন যোগ করলাম 27। এইভাবে আবার যদি 3,3 বার লেখা থাকে তাহলে কিন্তু গুণ করতে হবে, তখন কিন্তু যোগ করলে হবে না, বার। যখন বার কথাটা লেখা থাকবে তখন আপনার গুণ করতে হবে। 3 আর 3 গুণ করলে কত হবে? 3 3 9, আবার 3 9 27, এইভাবে এইভাবে করতে হবে। কিন্তু এখানে নাই, বার নেই, এখানে আছে 3,3 করে গণনা করে 27 পর্যন্ত লিখতে বলেছে, আমরা 27 পর্যন্ত লিখেছি। এইটা কি বুঝতে পেরেছেন আপনারা? একের গ নাম্বারটা কি আপনারা বুঝতে পেরেছেন? একের গ নাম্বারটা কি বুঝতে পেরেছেন? কারো সমস্যা আছে? এখানে 3 দেওয়া আছে, যদি 2 দেওয়া থাকে, 4 দেওয়া থাকে, পারবেন না? মাথা নাড়া। এখানে 3 দেওয়া আছে, যদি 2 দেওয়া থাকে, 4 দেওয়া থাকে, 5 দেওয়া থাকে, পারবেন না? বুঝা গেছে, পারবে না। আচ্ছা, এবার আমরা যাব 2 নাম্বার। বলেছে চিহ্ন দেখে সমাধান করো। চিহ্ন দেখি প্রথমে, কি কি চিহ্ন আছে সেই চিহ্নগুলো দেখে সমাধান করব। 2-এর ক প্রথমে তুমি 902, এটা কিন্তু সমান করে তুলতে হবে। 3, এককের ঘরের সমান করে সব এককের সংখ্যা গুলো লিখতে হবে। দশকের ঘরের সংখ্যা সমান সমান করে দশকের ঘরে লিখতে হবে। শতকের ঘরে শতক, যেহেতু পরের লাইনে শতক নেই, শুধু এককের ঘরে লিখলাম আগে, তারপর লিখলাম দশকের ঘরে, আর শেষে এসে দশকও নেই, শুধু এককের ঘরে, এই জন্য এটা লিখলাম। চিহ্ন দেওয়া আছে এইটা। আর এই চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে কি? গুণ যোগ। এই চিহ্ন মানে যোগ। তো ঠিক আছে, আপনারা যোগ করে ফেলান, কেমন করে করবেন দেখেন। প্রথমে 9, এই 9-এর সাথে 3 যোগ, তারপরে তার সাথে 2 যোগ, তাহলে 9 আর 3 কত হয়? 9 10 11 12, 12 হইলো। এই 9 আর 3 যোগ করলে হলে 12, এই যুদ্ধ এই দুইটা যোগ করে হলো 12, তাই না? এখন এইটার সাথে 12-র সাথে এইটা যোগ করব, 2, মানে 12 13 14, তাহলে আমার কত হলো? 14। তাহলে আমরা নিচে লিখব 14 4, 14 4, হাতে থাকে 1, সেই 1 এই দুটো যোগ করার সাথে তার সাথে যোগ করে দেবো, তাহলে 5 আর 0 যোগ করলে হবে 5, আর হাতের 1, তাহলে কত হলো? 6। এই যে লিখলাম 6, আর 9-এর সাথে কিছু নেই, 9 কে 9 নামাতে হবে, নামাইলাম। উত্তর, উত্তর 964, উত্তর 964 হয়ে গেল। আমাদের একটা বিয়ের একটা হয়ে গেল। এটা কি কঠিন? এই অঙ্কটা দেখেন, অনেকে যদি এইভাবে উঠান তাহলে কি হবে? এইভাবে যদি এই অঙ্কটা উঠান তাহলে দেখেন, প্রশ্ন আছে একরকম, আপনি অঙ্ক উঠালেন এইভাবে, তাহলে এইটা যোগ করলে কত হবে দেখেন? এই যে 2 2, 9 আর 3 এ 12, 12-র 2 হাতে থাকে 1, 5 আর 9 14 আর 1 15, দেখেন তো, এই দুটো অঙ্ক একই অঙ্ক, আপনি শুধু উঠানোর ভুলের কারণে উত্তরটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে যদি কেউ অঙ্কটা উঠান, সেটা কি এইভাবে আছে, মানে প্রশ্নে কি এইভাবে আছে? নেই। যদি কেউ ভুলে এই অঙ্কটা এইভাবে উঠান, মানে
দেখে না দেখে, এই যে সিরিয়াল অনুযায়ী এককের ঘরে এককের সংখ্যা, দশকের ঘরে দশকের সংখ্যা, শতকের ঘরে শতকের সংখ্যা যদি না লেখেন, এইভাবে যদি উল্টা পাল্টা করে লেখেন, তাহলে কি এই অঙ্কটা ঠিক হবে বলেন? হবে হবে না? আপনারা অবশ্যই অঙ্ক তোলার ক্ষেত্রে যে কোনো অঙ্কই হোক না কেন, সুন্দর করে খেয়াল করে অঙ্কটা তুলবেন। এটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে লিখেছি যে আপনাদের যেন ভুল না হয়। প্রশ্ন দেখে, প্রশ্নে যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা অঙ্কগুলো তুলবেন। যাব খ নাম্বারে, দেখেন খ, খ নাম্বারে আছে 390, আর আছে 8 87, এই চিহ্ন আছে। এই চিহ্ন মানে কি? গুণ। এই চিহ্ন মানে গুণ। তাহলে এখন আমরা কি করব? এরকম করে কেন? কি এই চিহ্ন মানে? বিয়োগ। আচ্ছা আচ্ছা, বিয়োগ। হ্যাঁ হ্যাঁ, বিয়োগ, ভুলে গেছি। আমার তো আবার অসুস্থ মানুষ তো, এই জন্য অনেক সময় ভুলিয়ে যায়, মনে থাকে না, বুঝছেন? তার মধ্যে ঠিক মতো খাইতে পারছি না, মুখে স্বাদ নেই, এই জন্য আরো ভুলে যাচ্ছি বেশি। দেখেন এখন তাহলে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা বিয়োগ করব, দেখেন শূন্যকে কত ধরবো? উপরে আছে 0, নিচে আছে 7, তাহলে শূন্যকে 10 ধরতে হবে। যেহেতু শূন্য ছোট সংখ্যা, 7 বড় সংখ্যা, সেই ক্ষেত্রে 7 শূন্যকে 10 ধরবো। তাহলে 10, 10 থেকে 7 বিয়োগ করতে হবে। এই যে 10টা আঙ্গুল, এখান থেকে আমরা 7টা আঙ্গুল বাদ দিলাম, 10টা আঙ্গুল 7টা আঙ্গুল বাদ দিলাম, তাহলে কয়টা থাকলো? 3টা। তাহলে আমরা লিখি 3, 3 লিখলাম। এখন ওই যে 10 যে ধরলাম, শূন্যর সাথে 1 দিছিলাম, সেই 1 ফেরত দিয়ে দিব, ধার করে নিছিলাম সেই ধার শোধ দিয়ে দিব। আমরা কোনো ঋণ রাখতে চাই না বাবা, কি ঋণ রাখবো না, কি ঋণ রাখা ঠিক না। এখন যে 1 নিছিলাম, শূন্যকে দিছিলাম, সেই 1 আবার কি করবো? 8কে দিয়ে দিব। বাবা তুই নিয়ে নে, 8 আর 1 কত হলো তাহলে? 9। এই যে 9 আর 9 যদি বিয়োগ করি তাহলে কত হবে? এই এই এইটা হবে, এত বড় একটা লাড্ডু, সেই লাড্ডুটা লিখে দিলাম শূন্য হয়। তাহলে যখন কোন সংখ্যা 9 আর 9 হয়ে গেলে বিয়োগ করলে শূন্য হয়। বামে শূন্য বসে না স্যার, আপনি বামে শূন্য লিখলেন কেন, তাই না? আপনি তো বলছেন যে বামে শূন্য হয় না, আবার আপনি বামে শূন্য লিখেছেন, কিন্তু আরেকটা সংখ্যা আছে, এই জন্য আমি বামে সংখ্যা লিখেছি, যদি না থাকতো তাহলে লিখতাম না। এখন 3, 3-এর সাথে কত বিয়োগ করবেন? হাতের কি কোনো কিছু আছে? এই যে 9 9 তো দিয়ে গেল, শূন্য বসেছে, কিছু নেই। তাহলে 3 যা আছে ওর কান ধরে নিচে নামাই দিব, এখান ধরে রেখে এখানে হয়ে গেল। তাহলে উত্তর কত আসলো? 303। বুঝছেন? 1 যা 2 যা 3 না, কিন্তু 303 মানে 303, 303। উত্তর ৩০৩, উত্তর 303, বোঝা গেল? এভাবে চিহ্ন দেখে যোগ বিয়োগ যেটাই থাকবে গুণ ভাগ করতে হবে। এখন গ নাম্বারে যাব, গ নাম্বার, গ নাম্বার আবার এখানে কি করি, গ নাম্বারে বলেছে 8 দিয়ে যোগ করতে হবে 982, তাই না? 8 দিয়ে 982 কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা আমরা ভাগ করি দেখি, আপনারা করেন তো, তারপরে না হয় আমি করবো, করে দেখান কত আসে উত্তর। দ্রুত করেন সোজা, এটা
দেখেন, এই যে অঙ্কটা নয় একটা সংখ্যা, এখানে যেহেতু একটা ঘর আছে আমরা একটা সংখ্যা নিই, দেখেন একটা সংখ্যা নিলে এখানে নয় আছে, 8 9-এর ভিতরে যায়, তাই না ভাইরা? তাই তো, তাহলে একবার যায় যায় না? এ পাগলি, ভালো করে দেখেন, তাহলে এরকম করতেছেন কেন? দেখেন, এক এক দিয়ে 8-কে গুণ করেন, এই পাশে যেটা থাকে সেটা এই পাশে গুণ করতে হয়, তাহলে 1 দিয়ে 8-কে গুণ করলে 8, সমান এই যে বিয়োগ করেন, গুণের ভাগের সময় বিয়োগ গুণের সময় যোগ। জুই তোমাকে কোথায় থুই, ঠিক হয়েছে, দেখেন। এই পারিসা, খাতাটা একটু ধরেন তো, একটু সামনে নেন তো পারিসা, একটু সামনে নেন একটু, ও আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, হয়তো হয় তোমার, আচ্ছা দেখি রেশন সারি দেখেছি, এখন বিয়োগ করলে হবে 1, ও যেটা বলতে নিছিলাম, ভাগের সময় হয় বিয়োগ আর গুণের সময় হয় যোগ, তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে পাইলাম 1, একের ভিতরে তো আর 8 যায় না, যায় কি, সেই জন্য আমরা করব কি, এই 8টা এখানে নিয়ে আসব, উপরের 8, উপরের 8টা নিয়ে আসলাম, এখন 8, 8, 8-এর ঘরের নামতা 18 পর্যন্ত পড়তে হবে, 8-কে 8, 8 2 গুণ 16, 3 আষ্টে 24, কিন্তু 24 তো দেওয়া যাবে না, এখানে আছে 18, তাহলে 8 2 গুণ 16 আমরা দিব 2 বার, 2 বার দিয়ে 1 10 6 16, এখন আবার বিয়োগ করব, 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর 1 1 মিলে গেল 0, এখানে কোনো নাই, কোনো অঙ্ক নেই, এই জন্য বামে 0 বসবে না, আবার এই যে 8 হয়ে গেল, এবার 2টা নিয়ে আসবো বরাবর, 2 এর বরাবর 2, এখন আবার নামতা পড়ব, 8 1 কে 8, 8 2 গুণ 16, 3 আষ্টে 24, এখানে আছে 22, 3 আষ্টে 24 বার যাবে যাবে না, 3 বার যাবে যাবে না, তাহলে 2 বারই আবার দিব, 2 18 16 16, তাহলে বিয়োগ করেন, দেখেন 6 আর উপরে 2, 6 আছে, তাহলে 2 কে 12 ধরতে হবে, 2 এর সাথে 1 নিয়ে নিতে হবে 10, তাহলে 12 থেকে 6 বাদ দিলে হয় 6, 12 থেকে 6 বাদ দিলে হবে 6, তাহলে লেখেন এই যে 6 লিখলেন, হাতে থাকে 1, সেই 1 কি করতে হবে, এই যে 1 নিয়েছিলেন 2 এর জন্য 12 হয়েছিল, সেই 1 1 কে দিয়ে দেন, তাহলে 1 দিয়ে দিলেন, 1 আর 1 এ 2, তাহলে 2 2 মিলে গেলে বামে 0 বসে না, তাহলে উত্তর কত হলো, 122। আচ্ছা এই অঙ্কটা আমি একটু এই পাশে আবার নতুন করে করে দিই, একটু মিশে দিলাম, মানে বোঝা যাচ্ছে না চিপাচিপি হয়েছে, দেখেন 2 এর গ নাম্বারটা হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে 982, প্রথমে একবার দিয়েছি, একবার দিয়ে 8 বিয়োগ করলে 1, আবার 8 নামাই নিয়ে এসেছি যে এই 8, আবার 2 বার দিলাম, 8 2 গুণ 16 লিখলাম, বিয়োগ করলে হবে 2, এখন এই যে 2 যেটা আছে সেটা আবার নিয়ে আসলাম, আমি ওই অঙ্কটাই এখানে করছি, ওখানে চিপাচিপি হয়েছে বলে, এখন আবার 2 বার দিব, মানে 2 বার দিলে 8 2 গুণ 16, এই যে 16 লিখলাম, বিয়োগ করলে হয় 6, এখন এটা ওখানেও বের হয়েছে, এখানে আর দরকার নেই, দেখেন উত্তর লেখাটা আমি লিখবো, উত্তর এইরকম অঙ্কের রেজাল্ট আসলে, ফলাফল আসলে লিখতে হবে উত্তর, ভাগফল লিখে করতে হবে, ভাগফল, এটা ভাগফল 122, আর ভাগ শেষ, ভাগ শেষ বলতে যেটা অবশিষ্ট থাকলে এটা 6, এটা হচ্ছে ভাগ শেষ, ভাগ শেষ এটা মধ্যম,
মধ্যনসর, ভাগশেষ ছয়, এভাবে লিখে দেবেন, ভাগশেষ ছয়। ঠিক আছে, এটা আবার ভুল করেন না আপনারা, আমি ভাগ শেষ যেটা সেটার জন্য বলতে, এটা হচ্ছে ভাগ শেষ। এখন এই অঙ্কটা দেখেন, প্রুফ করার জন্য একটা পন্থা অবলম্বন আছে, সেটা কি জানেন আপনারা? এই অঙ্কটা হয়েছে কি না সেটা কি জানেন, যে কিভাবে প্রুফ করতে হয়? আচ্ছা দেখেন, এই 122, 122 কে, সরি, 122 কে 8 দিয়ে গুণ করেন, গুণ করেন, এই যে গুণ, যে ফলাফল বের হবে সেইটার সাথে, যে ফলাফল বের হবে সেটার সাথে 6 যোগ করবেন, বের করেন। দেখেন এত আসে কিনা, 982 আসে কিনা, করেন করেন করেন। 122 কে 8 দিয়ে গুণ করে যে ফলাফল বের হবে, এই যে লাস্টের যে 6 বের হলো, এই 6 দিয়ে যোগ করবেন, তাহলে দেখবেন এটা হবে, হয় কি না? যদি হয় তাহলে অঙ্ক হয়েছে, আমার অঙ্ক হয়েছে, আর যদি না হয় তাহলে ভাববে যে অঙ্ক হয়নি। দেখি করেন তো একটু সবাই, দেখেন আমি করি, 8 দুগুণ 16, 6 হাতে থাকে 1, 8 দুগুণ 16 আর 1 17, 7 হাতে থাকে 1, 8 একে 8 আর 1 9, এটার সাথে আপনি 6 যোগ করেন। দেখেন আমি লিখেই দিয়েছি, 6 6 যোগ করলে হবে 12, 12 2 আর থেকে 1, 7 আর 1 8, হাতে থাকে না 9 একে 9, বুঝেছে সাহেব? বুঝেছ? আলামিনুল আজাদ, বুঝতে পেরেছেন? দুইজনের মধ্যে বড় কে? আপনি বড়? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু ভাইকে শিখাবেন। হ্যাঁ দেখেন আপনাদের কি হয়েছে, এটা বুঝতে পেরেছেন? এখন চলে যাব আমরা 3 নম্বরে, প্রমাণ সংখ্যা 3 নম্বরে যাব। প্রমাণ সংখ্যায় 3 নম্বরে চলে যাব, দেখেন 3 নম্বর, 920, 1010, 1010, 1210, 920, 100, 100 রোমান সংখ্যা কত? ফি, তাহলে 900 রোমান সংখ্যা কত? হবে, দেখি বলেন 900 রোমান সংখ্যা কত, লেখেন খাতায় লিখে দেখান। দেখেন 1000-এর রোমান সংখ্যা হচ্ছে এম, 1000-এর রোমান সংখ্যা হচ্ছে এম, তাহলে সেখান থেকে 100 কম, তাহলে কত হয়? 900 না? তাহলে দেখেন 1000-এর রোমান সংখ্যা হচ্ছে এম, এম লিখলাম, সেখান থেকে সিতে 100 কম, সি এম, সি এম, এই যে হলো 920, 20-এর রোমান সংখ্যা হচ্ছে প্রথমে গুণ এক্স এক্স, 10 আর 10-এ 20, পেয়েছেন? হয়েছে? আচ্ছা তারপরে এখন দেখেন, আছে 1010, 1000-এর রোমান সংখ্যা আপনারা জানেন যে এম, এম তে 1000,
আর এর সাথে 10, এই যে 10 হয়ে গেল 1010। দেখেন, তারপরে আছে যে 121, আসলে কি তাই আছে নাকি আগে দেখি তো প্রশ্ন করি। ওই আর ম্যাডামেরা, আমি যে ভুল লিখেছি আপনারা বলেন না কেন? এখানে আছে 1210, আমি শুধু 121 দেখছি, 1210। এই যে এবার হইলো, তাই তো বলি। আচ্ছা এখন দেখেন, 1210, 1000-এর রোমান সংখ্যা কত? এম 1000 রোমান সংখ্যা এম লিখলাম। এখন যাব 200, 200 রোমান সংখ্যা হচ্ছে 100 হচ্ছে সি, আর 200 হচ্ছে ডাবল সি, মানে সি সি। দেখেন সি সি। এখন 10-এর রোমান সংখ্যা তো জানেন আপনারা কত, এক্স লিখে ফেলেন, এক্স 10, এই তো হয়ে গেল। এবার আমরা চলে যাব 4 নাম্বার। 4 নাম্বার বলেছে 9-এর নামতা 4 থেকে 9 পর্যন্ত লিখবে। 9-এর নামতা 4 থেকে 9 পর্যন্ত, এটা তো সবাই জানে, তারপরেও লিখতে হবে 4। তাহলে 9-এর নামতা 9 × 4 = 9 × 5 = 9 × 6 = 9 × 7, এই তো। আমার তো জায়গা ধরছে না, তাহলে এখানে লেখা যাবে না, নামতা এক লাইনে লিখতে হবে। আমি রোমান সংখ্যাগুলো মিশে দিলাম, কেমন রোমান সংখ্যা হয়েছে না আপনাদের সবার লেখা হয়েছে না? মিশে দিব। আচ্ছা সাথেগুলো হয়নি, লেখেন লেখেন লেখেন। মিশে দিলাম, কেমন দেখেন। এবার 4 নাম্বার লিখি, 9-এর ঘরের নামতা 4 থেকে 9 পর্যন্ত, 9 × 4 = 9 × 5 = 9 × 6 = 9 × 7 = 9 × 8 = 9 × 9 = কেউ যদি পুরোটা লেখেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন দেখেন, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, আর 9 9 81। দেখেন দেখেন হয়েছে কিনা। হয়েছে, সবাই তো পারেন, তারপরেও আমি লিখে দিলাম, সুন্দর করে লেখেন। নামতাটা আপনারা গুণের নামতাই লিখবেন সবসময়, কেমন তাহলে সুবিধা হবে। আচ্ছা 5 নাম্বারে আছে যে সমাধান করো
প্রথমে আছে ক নাম্বার 4 গুণন 7, এর জন্য একটি গাণিতিক সমস্যা তৈরি করো। 4 গুণন 7 এর জন্য একটি কি করতে হবে? গাণিতিক সমস্যা তৈরি করতে হবে। এটা না পারা মতো আমার জানা মতো নেই, লেখেন, আমি একটু আজকে পরে লিখব। আপনারা লেখেন, তারপরে আমি লিখব। দেখেন বুঝেছেন কেন? তাই তো, 4-এর ক করেন, 5-এর ক করেন। এখানে প্রশ্ন আছে যে 4 গুণন 7 সমান সমান হোয়াট, এর এর জন্য একটি গাণিতিক সমস্যা তৈরি করো। 4 গুণন 7 সমান সমান হোয়াট, এর জন্য একটি গাণিতিক সমস্যা তৈরি করতে হবে। ইহসান সাদিক আপনি লিখেছেন ঠিক আছে, আমি আপনার লেখাটা ছোট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, বুঝছেন একটু? হ্যাঁ, একটি আচ্ছা, যাই হোক, দেখেন আমি লিখি এবার, আমি এটা মিশে দিয়ে আমি একটু লিখি, আপনারটা হয়তো হয়েছে। দেখেন এবার যে 5-এর ক আছে, প্রশ্নে আছে, প্রশ্ন তোলার দরকার নেই, প্রশ্ন তোলার দরকার নেই, প্রশ্ন তো আছেই আপনাদের কাছে, আমি দেখি। একটি কলমের দাম, একটি কলমের দাম 4 টাকা, 4 টাকা হলে কমা 7টি কলমের দাম কত? এটা দেখেন, একটি কলমের দাম 4 টাকা হলে 7টি কলমের দাম কত? ঠিক আছে, ওই হোলের পরে একটা কমা দিবেন, এই কমা না দিলে কিন্তু আবার কাটা দিবেন। বুঝেছেন? একটি কলমের দাম 4 টাকা হলে কমা 7টি কলমের দাম কত? আচ্ছা, এবার বলছে খ নাম্বার যে একটি খেলনার দাম 14 টাকা, এরূপ 5টি খেলনা কিনতে আরো কত টাকা লাগবে? দেখেন লিখি আমরা খ নাম্বার, একটি খেলনার দাম 14 টাকা, 14 টাকা, অতএব 5টি খেলনার দাম 14 গুণন 5, এত টাকা। এখন গুণ করেন, প্রথমে 4, 5 দিয়ে 4-কে গুণ করেন, 4 5 20, 16 লিখবেন একটু। এখন হাতে থাকে কিন্তু 2, মনে রাখবেন হাতে 2 আছে, 20-এর আমরা 0 লিখেছি শুধু, হাতে আছে 2। 5 1-কে গুণ করলে হবে 5 1-কে 5, 5 আর 2 7, 70 টাকা। তাহলে খেলনা কিনতে আরো কত টাকা লাগবে? অতএব অতএব কিনতে আরো
ও 70 টাকা লাগবে। দাঁড়ি আপনি এখানে বলেছে যে এরূপ 5টি খেলনা কিনতে, আপনারা এখানে লেখেন 5টি খেলনা কিনতে, অতএব 5টি খেলনা কিনতে, অতএব 5টি খেলনা কিনতে আরো 70 টাকা লাগবে। উত্তর 70 টাকা, 5টি খেলনা কিনতে আরো 70 টাকা লাগবে। উত্তর 70 টাকা। বুঝতে পেরেছেন অঙ্কটা কি? বুঝতে পেরেছেন? অঙ্কটা কে বুঝতে পারেননি হাতে থান, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখেন বলেছে একটি খেলনার দাম 14 টাকা, দেখেন একটি খেলনার দাম 14 টাকা, প্রশ্ন বলেছে যে এরূপ আরো 5টি খেলনা কিনতে কত টাকা লাগবে। তাহলে আমরা দেখি, অতএব 5টি খেলনার দাম গুণ করলে 70 টাকা লাগবে আরো, তাহলে এখানে লেখেন 5টি খেলনা কিনতে আরো 70 টাকা লাগবে। উত্তর 70 টাকা। বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, আজকে গণিত আর প্রশ্ন নেই, এখানে এটুকুই ছিল আপনাদের আজকের ক্লাসের পড়া। আপনারা কি কেউ হাটে গিয়েছেন গরু কেনার জন্য কুরবানির ধান? মানে এখন তো করো না, এখন যাওয়া যাবে না, কিন্তু কে কে গিয়েছেন হাতে দেখি তো, একটু হাত উঠান তো। আসিফ গিয়েছ, মেহেদি গিয়েছ, এরে ইচ্ছে তুমিও গিয়েছ, ভয় করে না? আমার ভয় করে, তোমার ভয় করে না? ওরে বাবা, রে বাবা, মার বাবাও গিয়েছে, কি সাহস দেখো এগুলো, যে বাংলাদেশের মেয়ে বলে কথা নাকি, আমাদের সাহস কি কম নাকি? শুনেন, যারাই যান না কেন একটু সাবধানে যাবেন, গরুর গুতাগুতি খাইলে কিন্তু আবার ব্যথা পাবেন অনেক, যে পা দিয়ে লাথি মারে না, ওরা তো মানুষ বোঝে না, যারা মানুষ ওরা মনে করে কি নাকি, ব্যথা পাবেন, কেউ যায় না, এবার যেন কেউ হাটে যায় না, কেমন গেলেও দূরে থেকে দেখবেন, বাসার আশেপাশে হাট থাকলে দূরে থেকে দেখবেন, না যাওয়াটাই ভালো, কেমন? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বেশি বেশি করে লেবু শরবত খাবেন, লেবু শরবত খাবেন, আর কিছুক্ষণ পর পর হাত ধুবেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মনিরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ইংরেজি বইটা সবাই খুলেন দেখি, সবাই ইংরেজি বই খুলেন, ইংরেজি বইয়ের দ্বিতীয় ছড়া পড়ে নিব আমরা সবাই দেখি। দ্বিতীয় ছড়ায় কি আছে? পুট ইওর, না দ্বিতীয় ছড়ার নাম কি সেটা আগে জানে নেই। পার্টস অফ দা বডি, পার্টস অফ দা বডি, শরীরের অংশ সমূহ, শরীরের অংশ সমূহ, ছড়াটা পড়ে নেই। পুট ইওর হ্যান্ড অন ইওর হেড, তোমার মাথার উপরে তোমার হাত রাখো। টাচ ইওর মাউথ, তোমার মুখ স্পর্শ করো। পুট ইওর নোজ, না সরি,
টাচ ইওর নোজ, তোমার নাক স্পর্শ করো। পুট ইওর হ্যান্ড অন ইওর নি, তোমার হাঁটুর উপরে তোমার হাত রাখো। টাচ ইওর ইয়ার, তোমার কান স্পর্শ করো। টাচ ইওর টোজ, তোমার পায়ের আঙ্গুলগুলো স্পর্শ করো। আরেকবার সবাই আমার সঙ্গে পড়বেন, সবাই বই ধরে ধরে আমার সঙ্গে বলবেন, বলেন পুট ইওর হ্যান্ড অন ইওর হেড, টাচ ইওর মাউথ, টাচ ইওর নোজ, পুট ইওর হ্যান্ড অন ইওর নি, টাচ ইওর ইয়ার, টাচ ইওর টোজ। আচ্ছা সোনামণিরা, আপনারা কি জানেন আজকে আমাদের পরীক্ষার খাতা দেওয়া হয়েছে, এবং শনিবারের যে খাতাটা আপনারা পান সেই খাতাটা দেওয়া হয়েছে, প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আগামী দিনের পড়ার শিডিউলও দেওয়া হয়েছে। এটা যারা জানেন না তারা স্কুল থেকে প্রশ্ন এবং খাতা নিয়ে নেবেন, স্কুল থেকে, স্কুলে আমাদের আজকে আপনাদের পরীক্ষার খাতা দিচ্ছে, প্রশ্ন দিচ্ছে, আগামী দিনের সিলেবাস দিচ্ছে, আপনারা আজকে আসলে নিয়ে নিতে পারবেন। শনিবারে আবার নতুন একটা পরীক্ষার খাতাও জমা দিতে হবে, নতুন প্রশ্নপত্র দেওয়া হয়েছে স্কুল থেকে, পরীক্ষার প্রশ্ন শনিবারে সেই পরীক্ষাটা দেবার পরে সেটা জমাও দিতে হবে আবার। তাই যারা নেননি তারা আজকে নেওয়ার চেষ্টা করেন, পরীক্ষার প্রশ্ন খাতা সিলেবাস পড়ার শিট সব আজকে নিয়ে নেন। আচ্ছা এবার আমরা যাব, আজকে আমাদের প্রশ্ন আছে 15 তারিখের প্রশ্ন, রাইট দ্য ফার্স্ট রাইম অফ ইওর ইংলিশ বুক, তোমার ইংরেজি বইয়ের প্রথম ছড়া লেখো। তাহলে প্রথম ছড়া কি? হেড অ্যান্ড শোল্ডার্স, সবার মুখস্থ হয়েছে, হাত তোলেন তো, কার কার মুখস্থ হয়েছে? হেড অ্যান্ড শোল্ডার্স, হাত উঠান। আচ্ছা এবার হাত নামান, সবাই আবার পড়ে নেই, বলেন হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, আইস অ্যান্ড ইয়ার্স, মাউথ অ্যান্ড নোজ, হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ। এটা আমরা প্রথমে 1 নম্বর লিখে নিব, সবাই খাতা বাইর করেন এবং কবিতাটা লিখে নেন, সবাই ইংরেজি খাতা বাইর করেন, 1 নম্বরে ছড়াটা লিখে নেন, সবাই এই ছড়াটা লিখে নেন, আউটলাইনই লিখবেন, আউটলাইনই লিখবেন। ওয়ান নাম্বার ছড়া নিজে করো, হেড অ্যান্ড শোল্ডার্স কবিতাটা আপনারা নিজেরা লিখে নেন। টু নাম্বার, ডু ইনটু ইংলিশ, চর্চা করা। চর্চা করেন এদিকে এক্সারসাইজ, EXERCISE, এক্সারসাইজ মানে চর্চা করা। তারপরে আছে সহযোগী, পার্টনার, পার্টনার, সি নাম্বার, পরিচয় দেওয়া,
introduce in produce introduce পরিচয় দেওয়া দুই নাম্বার ইন্ট্রোডিউস পরিচয় দেওয়া তারপরে কি আছে সমালোচনা সমালোচনা রিভিউ রিআইইডব্লিউ আর ই ডি রিভিউ মানে সমালোচনা রিভিউ মানে সমালোচনা বা সমালোচনা করা শরীর বডি বডি শরীর তিন নাম্বার বাক্যগুলো তোমার খাতায় প্রতিলিপি করো তাহলে ইংরেজি কি হবে copy the sentences in your exercise book copy the copy the sentences in your exercise book in your exercise book বাক্যগুলো তোমার খাতায় প্রতিলিপি করো copy the sentences in your exercise book তিন নাম্বার তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইওর সেলফ তিন নাম্বার ইন্ট্রোডিউস ইওর সেলফ ইন্ট্রোডিউস ইওর সেলফ তিন নাম্বার একজন সহযোগীর পরিচয় দাও ইন্ট্রোডিউস এ পার্টনার ইন্ট্রোডিউস এ পার্টনার ইন্ট্রোডিউস এ পার্টনার একজন সহযোগীর পরিচয় দাও থ্রি নাম্বার ফোর নাম্বার লিখবো রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট মিনা মিনা সম্পর্কে তিনটি বাক্য লিখো টু নাম্বার লেখা হয়েছে আপনাদের হাত উঠান সবাই দেখি পারিশা হাত উঠান টু নাম্বার তাড়াতাড়ি লেখেন পারিশা রুদ্র তাড়াতাড়ি হুমাইরা ধন্যবাদ তাহলে এবার আমি টু নাম্বার বসে দেই সবার যখন লেখা হয়েছে আসিফ টু নাম্বার লেখা হয়েছে হাত উঠান তাড়াতাড়ি লিখেন বসে দিব না হলে তাড়াতাড়ি
এবার আমরা 2 নাম্বার মুছে দিলাম, 2 নাম্বার মুছে দিলাম, ফোর নাম্বার। রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট মিনা, ফোর অ্যান্সার। তাহলে কি লিখবো? সি ইজ মিনা। টু নাম্বার, সি ইজ 8 ইয়ার্স ওল্ড। থ্রি নাম্বার, সি ইজ ইন ক্লাস থ্রি, সি ইজ ইন ক্লাস থ্রি, সে তৃতীয় শ্রেণীতে আছে। সি ইজ ইন ক্লাস থ্রি, সি ইজ ইন ক্লাস থ্রি। সি ইজ মিনা, সি ইজ 8 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, সি ইজ ইন ক্লাস থ্রি। এবার আমরা চলে যাব 5 নাম্বার। ফাইভ নাম্বার কি আছে? রাইট অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লিখো। থ্রি নাম্বার, যাদের হয়নি, এটা লেখা যাদের হয়নি তারা হাত উঠাও। যাদের লেখা হয়নি, লেখা হয়নি তোমার ইচ্ছে লেখা হয়নি, এটা এটা এখন তোমার লেখা হয়নি, তাড়াতাড়ি লিখো। এত শুনে হচ্ছেন কেন? তাড়াতাড়ি করেন। সাকিবুল, খালি গায়ে তো বসা যায় না, গেঞ্জি পরতে হয়, শার্ট পরতে হয়, ক্লাসে কখনো খালি গায়ে বসতে হয় না। এবার আমরা 5 নাম্বার লিখবো। 5 নাম্বার আছে রাইট অপোজিট ওয়ার্ড, ফাইভ এর এ কপি, ফাইভ এর এ COPY, অপোজিট ওয়ার্ড, কপি মানে নকল করা, অরিজিনাল ORIGINAL, অরিজিনাল কপি, অরিজিনাল। বি নাম্বার, রিভিউ, ফিক্স, FIX, ফিক্স। সি নাম্বার, পার্টনার, পার্টনার, হো, FOE, হো। ডি নাম্বার, জয়েন, যুক্ত করা, ডিস জয়েন, ডিস জয়েন, জয়েন, ডিস জয়েন, ব্রেকিং, অভিবাদন, অভিনন্দন, ফেয়ারওয়েল, FARE, WEELL।
লিখে আর হয় না। আপনারা খুব তাড়াতাড়ি লেখেন। সিক্স নাম্বার, সিক্স নাম্বার কি বলছে? রাইট সিনোনিম ওয়ার্ডস, সমার্থক শব্দ লিখো। পার্টনার, এক্সারসাইজ, কপি, ম্যাথ, শোল্ডার। এবার আমরা সিক্স নাম্বার লিখবো। সিক্স নাম্বার পার্টনার, সঙ্গী। ফ্রেন্ড বললে কি হয়? PARTNER, ফ্রেন্ড। FRIEND। এক্সারসাইজ ইজ PRCISE, চর্চা করা। প্র্যাকটিস PRACTICE, প্র্যাকটিস। তিন নাম্বার কপি, কপি কপি নকল করা। ডুপ্লিকেট, ডুপ্লি কেট। ম্যাচ, ম্যাচ মিল করা। ম্যাচ আর ফিট, ম্যাচ ফিট। কি নাম্বার শোল্ডার, SHOULDER, শোল্ডার মানে কাঁধ, নেক, ঘাড়। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তাহলে কি হবে? I am 7 years old, I am 7 years old, আমার বয়স 7 বছর। বি নাম্বার অ্যান্সার, হাউ মেনি টোজ হ্যাভ ইউ, তোমার কতগুলো পায়ের আঙ্গুল আছে? বলো, আই হ্যাভ 10 টোজ।
I have 10 toes. আমার 10টি পায়ের আঙ্গুল আছে। How many toes have you? I have 10 toes. আপনাদের সবার লেখা হয়েছে, তাড়াতাড়ি লেখেন। ক্লাসেস দিচ্ছে, কি করছেন আপনি? লেখা সেরে, লেখা শেষ? হুমায়রা, আপনাদের লেখা শেষ? আলামিন, সাকিবুল, আপনার লেখা শেষ? হাত উঠান, হাত উঠাতে হয় কোনো কিছু বলতে গেলে, হাত উঠাতে হয়, শব্দ আসে না। সৌম, ওকে, তাহলে আপনারা সবাই প্রশ্নপত্র এবং সিলেবাস নিয়ে যাবেন স্কুল থেকে। স্কুলে প্রশ্নপত্র সিলেবাস আজকে দেওয়া হয়েছে, নিয়ে যাবেন। নতুন পরীক্ষা, আবার পরীক্ষা দিয়ে শনিবারে সে খাতাটাও জমা দিয়ে যাবেন। দেবার পরে আমরা সবাই ঈদের আনন্দ উপভোগ করব। আগে পরীক্ষা দিবেন, শনিবারে পরীক্ষা দিয়ে স্কুলে জমা দেওয়ার পরে আমরা কুরবানির ঈদের আনন্দ উপভোগ করব। আগে তো পড়া শেষ করতে হবে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করা হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।